সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুষ্টুস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে দেখো সকাল 7টা, তো দুধ হয়ে গেছে, চা খাবো। আর আজকে আছে টিচিংয়ে যাব, তো গগড়া প্রাইমারি স্কুল টিচিংয়ে যাব সুসমিয়ার কাছে। তো সেখানে যাব পড়াতে। এখন 45 দিন, 1 মাস মানে ওখানে পড়াতে যেতে হবে। তো দুষ্টুকে সঙ্গে নিয়েও যাব, আর দুষ্টুর স্কুলটা হবে কামাই। তো দুষ্টুর স্কুল হবে না, তো যেহেতু ওইখানে যাব তো ওকে নিয়ে যেতে হবে। তো তার জন্যে আমাদের ছনুটা আমার সঙ্গেই যায়। কি লাগছে? খেপার মতো লাগছে, ঘুম থেকে উঠেছো? মুখ ধো নাই, খেপা লাগছে, খেপা। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। স্কুলে যে রেডি রেডি হতে হবে 9:30-10টার মধ্যে, স্কুল টাইমের মধ্যে। তো এর টিফিন এরিয়া সবকিছু রেডি করতে হবে, কারণ এবার জানি না ভাত কোথায় খাবে। এমন আজব জায়গা, বাসের চলাচল খুবই কম, মানে যাওয়া সবসময় যাওয়া আসা নেই। তো জানি না কীভাবে রোজে যাওয়া আসা করব। তো আজকে 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 দুষ্টুর বাবাও যাবে, কিন্তু অন্যদিন কী হবে জানি না, অন্যদিন খুবই কষ্ট হয়ে যাবে। তো চল টাটা। গগড়া প্রাইমারি স্কুলে পৌঁছে গেছি। তো এই স্কুলে এখন 45 দিন আমি পড়াবো। তো দেখো অনেক বড় স্কুলটা। তো চলো আমরা রেডি হয়ে যে চলে গেছি, দুষ্টুকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম প্রথম দিন। আর হঠাৎ করে স্কুল থেকে আসার পর প্ল্যান হলো যে আজকে পুরুলিয়া যাব। তো কারণ কালকে আমার বোনের অন্নপ্রাশন, তো তার জন্য আমরা হঠাৎ রেডি হয়ে এসেছি। আর পরের দিন একদিন ছুটি নিয়ে নিয়েছি স্কুলে, তো তার পরের দিনে যে চলে যাচ্ছি পুরুলিয়া। তো পুরুলিয়ার এখানে দাঁড়ানো হলো, দুষ্টুর জন্য ব্যাগ কেনা হলো, তো অনেক কিছু বিকবাচার আমাদের কানে কেনাকাটা হয়ে গেলো। তো ওর ব্যাগটা একটু প্রবলেম ছিল, মানে প্রত্যেকটা ব্যাগ ছিঁড়ে দিচ্ছে, তো ওই জন্য আরেকটা ব্যাগ নেওয়া হলো। তো সেটাই নেওয়া হলো। আর এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়ি। এখান থেকে আবার একটু 10 কিলোমিটার যেতে হয়। তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও প্রচণ্ড থকে গেছি, কারণ সব কিছু করে এসে আবার এতটা জানি মামা বাড়ি। এটার কালকে বুঝ না সবাইকে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বাই।